আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং দু হাজার বাইশ শিক্ষাবর্ষে দশম শ্রেণির প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে আছে চ্যানেলে দেখে নিতে পারো তো প্রথমে তোমাদের কোশ্চিনটা একটু দেখি সেখানে কী কী নির্দেশনা দিয়েছে তো অ্যাসাইনমেন্ট নম্বর এটা হচ্ছে ওয়ান যেহেতু প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্টের শিরোনাম কি দেখো লিখে দিয়েছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আমি তো জমিন করি এই যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ ও প্রয়োগ তার মানে এই যে বৃত্তটা দেওয়া হয়েছে এটা সংক্রান্ত তোমাকে অপপাদ্য প্রমাণ করতে হবে এবং প্রয়োগ কী হয়েছে সেটা দেখাইতে হবে নির্দেশনা কি আছে মোটামুটি চারটা নির্দেশনা আছে তো চারটা নির্দেশনায় আমরা তোমাদের করে দিয়েছি নো টেনশন জাস্ট ভিডিওটা দেখে লিখতে পারো তো প্রথমটা কি প্রমাণ করো যে জিরো বৃত্তটির কেন্দ্র ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করে শূন্যবিদ্যু বিন্দু হতে এবিসিডি বিন্দুগুলোর দূরত্ব যাচাই করবে তো এক নম্বর প্রশ্নের উত্তর মনে করি ডি বৃত্তের বি ও সিডি দুইটি যে এবং সি ডি ও এবি সমান ডি প্রমাণ করতে হবে যে শূন্যবৃত্তের কেন্দ্র দেখো তারপরে বৃত্তটা এখানে আঁকাবা আঁকানোর পরে সাইডে আঁকাইতে পারো অথবা নিচে আঁকাইতে পারো অথবা সামনেও উপরে আঁকাইতে পারো তো সুতরাং কোন বিএসি ইকুয়াল কোন এ সি ডি একান্তর কোন আবার দেখো যেহেতু এবি এবং বিডি তাদের সেদক সুতরাং কোন এ বিডি ইকুয়াল কোন সি একান্তর কোন ইত্যাদি আইটেম এখানে লেখানো আছে আমি এগুলো পড়তেছি না তুমি স্কিপ করে এগুলো লিখে নেবা তাহলে হবে ওকে এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর বাকি আরেকটু আছে এক নম্বর প্রশ্নেরও আরও অর্ধেক আছে আচ্ছা এই যে এ ও সি ও এবং ইকুয়াল ডি ও এ বি ডি বিন্দু চারটি বৃত্তের উপর অবস্থিত এবং বৃত্তের অভ্যন্তরস্থ জিরো শূন্য বিন্দু হতে থেকে প্রত্যেকের দূরত্ব সমান সুতরাং শূন্য বৃত্তের কেন্দ্র প্রমাণিত এখন দেখব দুই নম্বর এটা হচ্ছে কি দুই নম্বর প্রশ্নের উত্তর তো দুই নম্বরটা কি সেটা দেখি যে শূন্য কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ও ই ইকুয়াল এক্স সি এম হলে প্রমাণ করো যে ও এফ ইকুয়াল এক্স সি এম তো এখানে দেখো এক নম্বরতে শূন্য বৃত্তের কেন্দ্র এবং এ এব সিডির বৃত্তের এ বি ও সি ডি দুইটি সমান যা প্রমাণ করতে হবে ও ইকুয়াল এক্স সি এম হলে ও এফ ইকাল এক্স সি এম তো যেহেতু ও ই এ বি এবং ও এফ সি ডি লম্ব সুতরাং এ ই ইকুয়াল ই এবং সি সিএফ ইকুয়াল ই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যে এর ওপর অঙ্কিত লম্ব যেকে সমাধি খণ্ড করে এই যে সমাধি খণ্ড পদ্ধতি এই চিত্রটা আঁকাই এখানে দিতে পারো ওকে তো এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে নাও অথবা স্কিপ করে লিখে নাও দুয়ের প্রশ্নের উত্তর আরও অংশটুকু আছে নিচে সেটা দেখো নিচের দিকে এই যে নিচে দেখো প্রমাণিত পর্যন্ত এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নটুকু শেষ হবে আচ্ছা তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন সেটা আমরা একটু দেখে আসি যে এই তিন নম্বর প্রশ্নটা তোমাদের সমাধান বা মান নির্ণয় করতে হবে কিসের মান এক্স এর মান নির্ণয় করতে হবে যেহেতু ও এর মান দেওয়া আছে এক্স সি এম ও এ ইকল পাঁচ সেন্টিমিটার এব ইকল টু এক্স প্লাস টু সি এম হলে এক্সের মান কত তো চলো দেখি এক্সের মান কত বের হয় আমাদের তো উদ্দীপক অনুসারে ও ই মানে উদ্দীপক মানে প্রশ্ন যেটা দেওয়া আছে ওটা অনুসারে এগুলো দেওয়া আছে মান তো এ ই ইকোয়াল ওয়ান বাই এটা হাফ বি হাফ টু এক্স প্লাস টু হাফ গুণন টু গুণন এক্স প্লাস ওয়ান ইকোয়াল এক্স প্লাস ওয়ান সি এম এখন ও এ ই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপথে প্রয়োগ করে পাই তো পিথাগোরাসের উপর তো অতিভুজ স্কোয়ার ইকোয়ার উচ্চতা ভূমি এগুলো যে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার তাই না তো এর পাশে যেটা থাকে এটা আছে ও তিভুজ তো এটার মান পাস পাশি দেওয়া আছে আমি এরগুলো পড়তেছি না তুমি জাস্ট লিখে ফেলো তাহলেই হবে ওকে আই থিঙ্ক তুমি স্ক্রিনশট দিয়ে এনেছো অথবা লিখে নিয়ে এসো পরবর্তীতে আরও অংশও আছে দেখো এই অংশটুকু দিয়ে আমাদের মান কিছু বের হয়েছে দুইটা মান বের হয়েছে একটা হচ্ছে এক্স প্লাস ফোর এক্সটা হচ্ছে এক্স মাইনাস থ্রি তো প্লাস ফোর ইকোয়াল জিরো এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো তো এই প্লাসটা সময় সময় পাশে গেলে কি মাইনাস হয়ে যায় যা গ্রহণযোগ্য নয় মাইনাস ফেগার গ্রহণযোগ্য নয় আর প্লাস ফেগার কী হলো মাইনাস আছে ওপারেশে প্লাস হয়ে গেলো তো এটা গ্রহণযোগ্য তাহলে অ্যান্সার ইকোয়াল কত থ্রি সেন্টিমিটার আচ্ছা এখন এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর ওকে এটা হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপক অনুসারে দেখো এবং সেটুকু স্ক্রিনশট তুমি দিয়ে নিতে পারো অথবা স্কিপ করে লিখে নিতে পারো ওকে আই থিঙ্ক দিয়ে নিয়ে এসো পরবর্তীতে দেখি এই যে এবং সেটুকু স্ক্রিনশট দিয়ে নাও আচ্ছা ওকে তারপরে দেখি কী আছে লাস্টে লাস্টের অংশটুকু প্রমাণিত হয়ে গেছে সুতরাং বলা যায় যে এই ওইডি একটি সমবাহ ত্রিভুজ প্রমাণিত তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটি যদি ভালো থেকে ভালো লাগে তবশ্য লাইক দাও উপকৃত হতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্যে পাশে থাকো তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ